গুড মর্নিং স্টুডেন্টস, আমরা এখন ইংলিশ ক্লাস করব। তো ইংলিশে তোমাদের ইংলিশ ক্লাসের জন্য ইংলিশ সাবজেক্টের তিনটে বুক আছে, তাই তো? কি কি তিনটে? একটা পাথওয়ে তোমরা পেয়েছো, থ্রিতেই তোমাদের ছিল বেসিক ইংলিশ গ্রামার, আরেকটা হচ্ছে ডেসওয়ার্ক। এটা তো আমরা আজকে ডেসওয়ার্ক করব। ডেসওয়ার্কে তোমাদের যে চ্যাপ্টারটা সিলেবাসে আছে প্রথমেই, সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট পড়ার আগে আমরা কিছু জিনিস আগে বোর্ডে চলো দেখে নিই। ডগস প্লে ক্রিকেট, শুনতে কেমন লাগছে না? তারপরে নেক্সট দেখো, বয়েজ প্লে ক্রিকেট, এটা দেখে কি মনে হচ্ছে? এটা ঠিক আছে আর এটা শুনতে কেমন লাগছে, তাই তো? তবে এটা কি সেন্টেন্স হচ্ছে না এটা সেন্টেন্স মনে হচ্ছে? কিন্তু না, এইটাই সেন্টেন্স, এটা সেন্টেন্স নয়। কারণ আমরা দেখো তোমাদেরকে পার্টস অফ স্পিচ ক্লাস করানোর সময় আমি বলেছিলাম সেন্টেন্স কাকে বলে। কি বলেছিলাম? যে একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ডস থাকে আর এক একটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ, আর সেন্টেন্স ওই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যখন একটা কমপ্লিট এবং লজিক্যালি মিনিং তৈরি করে তখনই সেটা সেন্টেন্স হয়। তোমরা দেখো প্রথমে যে সেন্টেন্সটা দেখলে, ডগস প্লে ক্রিকেট, এটা সেন্টেন্স, এখানে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসেছে কিন্তু লজিক্যালি সেন্স তৈরি করেনি, তাই না? দেখো ডগস প্লে ক্রিকেট, ডগস কুকুর ক্রিকেট খেলে, এটা তো লজিক্যালি ঠিক নয়, তার জন্য এটা কিন্তু সেন্টেন্স নয়। সেন্টেন্স যে পাশাপাশি ওয়ার্ড বসলেই যে সেন্টেন্স হবে তা কিন্তু নয়, পাশাপাশি ওয়ার্ডসগুলো বসে কিন্তু একটা লজিক্যালি মিনিং তৈরি করতে হবে। দেখো বয়েজ প্লে ক্রিকেট, এখানে ওয়ার্ডসগুলো পাশাপাশি বসে একটা লজিক্যালি একটা কমপ্লিট মিনিং তৈরি করেছে, তার জন্য এটা কিন্তু সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স নয়। এইবার আমরা যে এটাকে সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সটার, এই যে পুরো সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, কি কি? সেটাই হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট, যেটা আমরা আজকে শিখব। একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে। এখানে দেখো বয়েজ প্লে ক্রিকেট, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের দুটো পার্ট আছে, প্রথমটা হচ্ছে সাবজেক্ট আর দ্বিতীয়টা হচ্ছে প্রেডিকেট। এইবার সাবজেক্ট কাকে বলবো আর প্রেডিকেট কাকে বলবো? সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। দেখো এই যে বয়েজ প্লে ক্রিকেট, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বয়েজদের সম্পর্কে, তাই তো? তাহলে বয়েজটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট, তাই তো? এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বয়েজদের সম্পর্কে, তাহলে বয়েজটা হয়ে যাচ্ছে কি? সাবজেক্ট। আর বয়েজ সম্পর্কে কি বলা হচ্ছে? প্লে ক্রিকেট, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট, আর যার সম্পর্কে কিছু বলা সেটা হচ্ছে প্রেডিকেট, আর যার সরি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট, আর যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বললাম সেটা হচ্ছে প্রেডিকেট, আর এই সেন্টেন্সে যার সম্পর্কে বলা হচ্ছে বয়েজ সম্পর্কে, বয়েজ সম্পর্কে বলা হচ্ছে তাই বয়েজ হচ্ছে সাবজেক্ট, আর বয়েজ সম্পর্কে কি বলা হচ্ছে? প্লে ক্রিকেট, তাই এটা হচ্ছে প্রেডিকেট। এবার তোমরা পেজ নাম্বার 8 বার করো তোমাদের ডেস্ক ওয়ার্কে। দেখো তোমরা পেজ নাম্বার 8 বার করো, পেজ নাম্বার 8 বার করো, বার করে দেখো এখানে কি বলেছে? দ্য টু পার্টস হ্যাভ স্পেশাল নেমস। আমরা কি পড়লাম? যে একটা সেন্টেন্সে দুটো পার্টস থাকে। দ্য ফার্স্ট পার্ট অফ দিস সেন্টেন্স ইজ কল্ড দ্য সাবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের ফার্স্ট পার্টটাকে কি বলা হয়? সাবজেক্ট।
তারপরে দেখো দ্য পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট। তাহলে পারসন বা কোনো জিনিস সম্পর্কে পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট, মানে যে পারসন আর থিং সম্পর্কে আমরা বলি সেটা হচ্ছে সাবজেক্ট। আর সেকেন্ড পার্ট ইজ কল্ড দ্য সেকেন্ড পার্ট ইজ কল্ড দ্য প্রেডিকেট। আর সেকেন্ড বাক্যের সেকেন্ড পার্টটাকে কি বলা হয়? প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দি সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। দেখো তোমাদের কলাম বিতে কি বলেছে, ডিভাইডেড দ্য গিভেন সেন্টেন্স ইনটু সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অ্যান্ড রাইট দেম আউট ইন দ্য সাবজেক্ট কলাম অ্যান্ড প্রেডিকেট কলাম। বলেছে যে সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই সেন্টেন্সগুলোকে সাবজেক্ট আর প্রেডিকেটে ডিভাইড করবে, তারপরে সেই ডিভিশনগুলো নির্দিষ্ট কলাম, মানে সাবজেক্টের যে কলাম আছে সেটা সাবজেক্টের ঘরে লিখবে আর প্রেডিকেটের কলামে যেটা আছে সেটা প্রেডিকেটের কলামে তোমরা প্রেডিকেটটা লিখবে। দেখো ফার্স্ট কি বলেছে, দ্য লিটল বয় ওয়াজ ক্রাইং। এখানে ফার্স্ট পার্ট কোনটা? দ্য লিটল বয়। তাহলে কার সম্পর্কে বলছে? লিটল বয়ের সম্পর্কে। তাহলে যার সম্পর্কে বলা হয় সেটাই সাবজেক্ট। তাহলে লিটল বয়ের সম্পর্কে বলা আছে, যেন লিটল বয়টা দেখো সাবজেক্ট, লিটল বয়ের সম্পর্কে কি বলা আছে? ওয়াজ ক্রাইং। তাহলে ওয়াজ ক্রাইংটা হচ্ছে কি? প্রেডিকেট। নেক্সট দেখো, অল দ্য চিলড্রেন আর প্লেইং। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? অল দ্য চিলড্রেন। তাহলে অল দ্য চিলড্রেনটা কি হবে? সাবজেক্ট। আর প্লেইংটা হবে প্রেডিকেট। নেক্সট নাম্বার থ্রি, দ্য পোলিশ ম্যান ইজ ওয়ারিং আ হেলমেট। দ্য পোলিশ ম্যান, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? পুলিশম্যানের সম্পর্কে। তো পুলিশম্যান হবে কি? সাবজেক্ট। ইজ ওয়ারিং আ হেলমেট হবে প্রেডিকেট। নেক্সট নাম্বার ফোর, মাদার ইজ মেকিং আ বিউটিফুল ড্রেস। তাহলে হু ইজ মেকিং আ বিউটিফুল ড্রেস? মাদার। অ্যান্ড মাদার, তাহলে মাদার হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড ইজ মেকিং আ বিউটিফুল ড্রেস ইজ প্রেডিকেট। নেক্সট দ্য পোস্ট অফিস ইজ ক্লোজড নাও। কার সম্পর্কে বলা হচ্ছে? পোস্ট অফিসের সম্পর্কে। তাহলে পোস্ট অফিসটা কি হবে? সাবজেক্ট। আর পোস্ট অফিস সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ ক্লোজড নাও। তাহলে ইজ ক্লোজড নাওটা হবে প্রেডিকেট। নেক্সট দেখো, মোহিনী ইজ আ গুড ডান্সার। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? মোহিনী। হু ইজ আ গুড ডান্সার? মোহিনী। মোহিনী হবে সাবজেক্ট। আর মোহিনীর সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ আ গুড ডান্সার। তাহলে ইজ আ গুড ডান্সার হবে প্রেডিকেট। আওয়ার হেডমাস্টার ইজ আ ভেরি স্ট্রিক্ট ম্যান। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? আওয়ার হেডমাস্টার। তাহলে আওয়ার হেডমাস্টার হবে সাবজেক্ট। আওয়ার হেডমাস্টার সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ আ ভেরি স্ট্রিক্ট ম্যান। ইজ আ ভেরি স্ট্রিক্ট ম্যান হবে প্রেডিকেট। সাম বয়েজ আর কামিং, সাম বয়েজ আর কামিং দিস ওয়ে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? সাম বয়েজ, শুধু বয়েজ না কিন্তু সাম বয়েজ। হ্যাঁ, সাম বয়েজ সাবজেক্ট। সাম বয়েজ কি করছে? আর কামিং দিস ওয়ে। কি বলা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে? তাহলে আর কামিং দিস ওয়ে। তাহলে আর কামিং দিস ওয়েটা কি হবে? প্রেডিকেট। নেক্সট দেখো নাম্বার নাইন, এবং এটাই লাস্ট, সি ইজ অ্যাফ্রেড অফ দ্য পুলিশ। কে? হু ইজ অ্যাফ্রেড অফ দ্য পুলিশ? সি। তাহলে সি হবে সাবজেক্ট। আর সি সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ অ্যাফ্রেড অফ দ্য পুলিশ। ইজ অ্যাফ্রেড অফ দ্য পুলিশটা হবে প্রেডিকেট। এই যে আমরা এগুলো যা শিখলাম, এইগুলোই তোমরা বাড়িতে আবার তোমাদের প্র্যাকটিস ওয়ার্কের খাতায় করবে, ঠিক আছে?